আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব স্বপ্নে কিয়ামত দেখিলে কি হয়, হাজর ফুলসিরাত এগুলো দেখার তাবির কি। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে বলবো, যদি দেখে যে কিয়ামত কায়েম হয়ে আছে এবং সে আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান, তবে উক্ত স্বপ্ন তাহার জন্য তাড়াতাড়ি ইনসাফ প্রতিষ্ঠিত করিবে, সেই তার জিন্দগিতে এমন কিছুর আলামত বোঝায়। যদি দেখে যে কবর ফাটিয়া মৃতরা বাহির হইতেছে, তাহলে বিচার প্রতিষ্ঠিত হইবে। যদি দেখে যে কিয়ামত কায়েম হয়েছে এবং সেক্ষেত্রে যুদ্ধ রহিয়াছে, তাহলে তাকে সাহায্য করা হইবে। যদি দেখে যে কিয়ামতের ময়দানে সে অবস্থান করিতেছে, তাহলে উক্ত স্বপ্ন তাহার জন্য কোথাও ভ্রমণ করার আলামত। যদি কেউ দেখে যে তাহারা একা বা অন্য একে আরেকজনের সাথে হাসর হইতেছে, তাহলে এটা কখনো কখনো জালেম অত্যাচারী হওয়ার আলামত। তাহলে উক্ত স্বপ্ন তাহার জন্য মৃত্যুর ইঙ্গিত বহন করিয়া থাকে। যদি কেউ দেখে যে কিয়ামত কায়েম হয়েছে এবং তাহার অবস্থা ভয়াবহ তাহলে এটা কখনো কখনো তাহার জিন্দগিতে জালেমের উপর থেকে সে সাহায্য লাভ করিবে। যদি তাহারা পুনরায় প্রেরিত হয় দুনিয়ার দিকে, তবুও তাহারা তাহাই করিবে যাহা হইতে তাহাদিগকে নিষেধ করা হয়েছিল, অবশ্যই তাহারা মিথ্যাবাদী। সূরাতুল আনআম আয়াত নম্বর 28। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন, এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।